হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল দেখে না ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো তোমরা অনলাইনে কীভাবে ফর্মটি ফিল আপ করবে এ টু জেড আমরা এই ভিডিওতে জেনে নেব ওকে তো ভিডিওটি অবশ্যই তোমরা থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের ফর্ম ফিল ক্ষেত্রে কোন কোন ভুলগুলো একেবারেই করা চলবে না ফর্ম ফিল আপের প্রসেসটা কী এখানে এ টু জেড আজকে আমাদের আমরা জেনে নেবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখে নাও প্রথমত আমাদের এই যে লিঙ্কটা আছে এখানে তোমাদের টাচ করতে হবে এখানে সোজাসজি তোমরা টাচ করবে টাচ করলে তোমরা পরবর্তী যে পেজ সেই পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখে নাও এখানে তোমাদের রয়েছে কি যে অ্যাপ্লাই অনলাইন আছে তারপরে ইনস্ট্রাকশান গাইডলাইনগুলো যেটা আছে সেখানে গাইডলাইনে যদি দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে গাইডলাইন টোটাল তোমাদের চারটে বাটে ফর্মটি ফিল আপ হবে সেখানে রেজিস্ট্রেশন তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে তারপরে তোমার অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে সেলফ ডিক্লারেশান তোমাকে যে টিক থাকে ছোট্ট একটা টিকের ঘর সেই টিকে তোমাকে সেলফ ডিক্লারেশান করতে হবে এবং ফোর্থ কিন্তু পেমেন্ট পেমেন্ট ক্লিয়ার করতে হবে তো এখানে তোমাদের যে প্রথম পার্টটা আছে প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার সময় তোমার কিন্তু ফটো এবং সিগনেচার চাই তো সেই ফটো এবং সিগনেচার তুমি জে পি ইজি বা জি জে ফরম্যাটে তুমি কিন্তু ম্যাক্সিমাম একশো কেবির মধ্যে তোমাকে এই ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে মিনিমাম ম্যাক্সিমাম তোমাকে কিন্তু একশো কেবির মধ্যে সেটা হতে হবে অবশ্যই সে সঙ্গে তোমাকে অ্যাকাডেমিক ডিটেলস তোমাকে দিতে হবে যদি তুমি ওয়ান টু ফোরের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করো সেখানে একে একে আমরা দেখে নেব কিন্তু তোমাকে এখানে বলা হয়েছে তুমি যদি ফর্ম ফিল আপটি কমপ্লিট করে দাও তাহলে তোমার কিন্তু টাকা কখনোই ব্যাক দেওয়া হবে না এখানে ডিটেলসে এখানে জানিয়ে দেওয়া আছে ওকে যে তুমি যদি ফর্ম ফিল আপটা কমপ্লিট করে দাও তাহলে কিন্তু তুমি কখনোই যে অ্যাপ্লাই করছো তার জন্য ফিটা কিন্তু ব্যাক পাবে না এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপডের ক্ষেত্রে শুধুমাত্র আড়াইশো টাকা ফিটা লাগছে চলো এরপর আমরা ডিটেলসে দেখে নাও এখানে রয়েছে যে নো মানি সেল বি রিটার্ন ওকে চলো আমরা দেখে নাও এখানে লাস্ট ডেট অফ অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে বারোই জুন চলো আমরা ডিটেলসে এরপর দেখে নাও এখান থেকে তোমরা কি করবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে সোজাসুজি অ্যাপ্লাই অনলাইনে চলে যাবে অ্যাপ্লাই অনলাইনে চলে যাবে অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে তোমাদের এখানে যে ইনস্ট্রাকশান ফর অনলাইন অ্যাপ্লিকেশানে যে ইনস্ট্রাকশান আছে তোমাদের আমি বললাম যে কিভাবে ফর্মটি ফিল করতে পারবে যে তুমি যে কোনো একটা পার্টেই কিন্তু ফর্ম ফিল করতে পারবে ওকে এখানে দেখে নাও এখানে যে বললাম যে ফটো এবং সিগনেচার ম্যাক্সিমাম একশো কেবির মধ্যে তোমাকে হতে হবে জি যে আছে দেখে নাও জে ফি ইজি বা জে ফি জি ফরম্যাটে আর এখানে টোটাল যে চারটি পার্টে হবে প্রথমে অল ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নাও আই আন্ডারস্ট্যান্ডে টাচ করবে তো এখানে আই আন্ডারস্ট্যান্ডে টাচ করার পরে এখানে তোমাদের দেখে নাও প্রথমে আসবে রেজিস্টার সেকেন্ড আসবে যে একাডেমিক তোমাকে একাডেমিক সমস্ত ডিটেলস জানাতে হবে তোমার বিএড কত সালে কমপ্লিট তুমি যদি ডিএলএড ক্যান্ডিডেট হয়ে থাকো ডিএলএড তোমার গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশনের নাম্বার বিএডের নাম্বার ওকে সমস্ত কিছু দিতে হবে পাস আউট দিতে হবে সেলফ ডিক্লারেশনের যে ছোট্ট ঘরটি থাকে সেখানে টিক দিতে হবে এবং সর্বশেষে কিন্তু তোমাকে মেক পেমেন্ট করতে হবে এটা তুমি এটিএম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে তুমি এটা পেমেন্ট করতে পারবে তো প্রথমে দেখে নাও পার্সোনাল ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা প্রয়োজন দেখে নাও চটফট আমরা দেখে নিই তো মন দিয়ে ভিডিওটি অবশ্যই দেখো এবং বুঝে নাও যে এখানে দেখে নাও পোস্ট অ্যাপ্লাইড ফর আছে তো এখানে তোমরা ইজিলি টাচ করবে টাচ করলে দেখে নাও এখানে যে টোটাল পার্ট থাকবে পোস্ট গ্র্যাজুয়েট 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 ফাইভ টু এইট আর আছে ওয়ান টু ফোর তো তুমি ধরে নাও নাইন টেনে যেহেতু ভ্যাকেন্সি আছে আমি নাইন টেনেরটি দেখাচ্ছি যে ধরে নাও নাইন টেনে ফর্ম ফিল আপ করতে চাও এখানে টাচ করবে এরপর নেক্সট রয়েছে সাবজেক্ট তোমার ধরে নাও সাবজেক্ট এখান থেকে আমি দেখে নাও যে সাবজেক্টগুলো আছে নাইন টেনের ক্ষেত্রে এখান থেকে ধরে নাও আমি বাংলাটা সিলেক্ট করলাম তাহলে এখানে তুমি বাংলাটা টাচ করবে বাংলা এখানে সিলেক্ট অটোমেটিক দেখে নাও লেখা উঠে যাবে এরপর দেখে নাও রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যাপ্লাইড ফর তো তুমি কোন মিডিয়ামে ফর্মটি ফিল আপ করতে চাও মানে তুমি যে মিডিয়াম কোন মিডিয়ামে তুমি দেখে নাও পরীক্ষাটা দিতে চাও বাংলা না উর্দু এখানে তুমি অবশ্যই বাংলা তো বাংলা সিলেক্ট করে নেবে এরপর এখানে তোমার ফুল নাম আছে এগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে ধরে নাও বিশ্ব জয় ধরে নাও আমি লিখছি তো এখানে এইভাবে বিশ্বজয় পুরো ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এইভাবে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে ধরে নাও আমি এখানে লিখলাম যে বিশ্ব জয় ওকে এরপর যেটা আছে তোমাদের ফাদার্স নেম ফাদার্স নেমও এখানে দিতে হবে যাই হোক তোমাদের যে ফাদার্স নেম সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে এখানে ফিল আপ করতে হবে তারপরে এখানে তোমাদের যে ইমেল লাগছে সেই ইমেলটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে এখানে যে তোমাদের ইমেলটা লাগছে এটা অবশ্যই তোমার যে মোবাইলে রয়েছে মেল আইডি সেই মেল আইডি বৈধ মেল আইডিটা তুমি দেবে কারণ তোমার একটা চাকরি সংক্রান্ত তুমি এখানে ফর্ম ফিল আপ করতে চাইছো তো সঠিক যে তোমার যে আইডি সে আইডি তোমার অ্যান্ড্রয়েড সেটে যে মেলটি আছে সেই মেলটি এখানে দেবে কারণ মেলে তোমাদের মাদ্রা সার্ভিস কমিশনের নানা রকম পরবর্তীতে মেল আসতে পারে সে সঙ্গে তোমাকে অবশ্যই একটা বৈধ মে মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে অন্তত রিচার্জ তো থাকে যেমন সচল মোবাইল নাম্বারটি হয়ে থাকে এবং এখানে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল এখানে যে জেন্ডার রয়েছে মেল ফিমেল না আদার সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে এরপর যেটা আমরা পাবো যে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান রিলিজেন এখানে অবশ্যই রিলিজেন সিলেক্ট করে নেবে যে রিলিজেন পার্টগুলো আছে হিন্দু মুসলিম খ্রিস্টান এরপর যেটা কাস্ট আছে তুমি কোন কাস্টে ফিল আপ করতে চাও এখানে জানো যে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু যে ভ্যাকেন্সিটা বেশি আছে তাই এখানে প্রত্যেকেই কিন্তু জেনারেল কাস্ট করবে এখানে প্রত্যেকে জেনারেল করবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবে তাছাড়া নো করবে ডেট অফ বার্থ দেবে এখানে দেখে নেওয়া প্রথমে তোমাদের লাগবে যে এখানে ডেটটা দিতে হবে এখানে তোমাকে মান্থটা দিতে হবে এবং এখানে তোমাকে ইয়ারটা দিতে হবে সে সঙ্গে তোমার অবশ্যই আধার কার্ডের নাম্বারটা অবশ্যই চাই এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই চাই নেক্সট যেটা রয়েছে তোমাদের দেখে নাও যে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এখানে দেখে নাও তোমার যে এখানে রয়েছে যে মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল থার্ড ল্যাঙ্গুয়েজ যদি অপশনাল কিছু ছিল সেগুলো দিতে হবে এইচএসের ক্ষেত্রে দিতে হবে এবং গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও দিতে হবে ধরুন এখানে আমি বাংলা সিলেক্ট করলাম এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম এখানে আমি তুমি এখানে যেহেতু এগুলো নেই আমরা এখানে আমাদের যেহেতু থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল না তাই এখানে তোমরা নাও সিলেক্ট করতে পারো তো এখানে তুমি বাংলাটাও সিলেক্ট করে নিতে পারো অপশনালে সেরকম সেম একই রকমভাবে সিলেক্ট করে নেবে কোনো অসুবিধা নেই এখান থেকে ওকে হ্যাঁ গ্র্যাজুয়েশানের ক্ষেত্রেও সেম এরকম সিলেক্ট করে নিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে তো থার্ড এই ল্যাঙ্গুয়েজ পার্টটা আছে যেটা অপশানাল এটা সিলেক্ট করতেও পারো নাও পারো এরপর যেটা পারমানেন্ট অ্যাড্রেস আছে অবশ্যই ভিলেজ বা তোমার যে ঠিকানা সেই ঠিকানাটা অবশ্যই এখানে দেবে তোমার সিটিটা দেবে তোমার নিকটবর্তী যে সিটিটা রয়েছে সেই সিটিটা দেবে দেখবে সেই সিটি অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম যে সিটটা সেখানেই পড়বে তাই সিটিটা অবশ্যই ঠিকঠাক দেবে আর এখানে ডিস্ট্রিক্ট দেবে ব্লক দেবে বা যে তুমি যদি শহরি অঞ্চলে হয়ে থাকো তাহলে মিউনিসিপ্যালিটি দিতে হবে স্টেট দিতে হবে পিনকোড অবশ্যই দিতে হবে এরপর আমরা চলে আসি যে আপলোড ডকুমেন্টস যে আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে বললাম যে ম্যাক্সিমাম একশো কেবির মধ্যে তোমাদের ছবিটি হতে হবে ওকে দেখবে সেখানে একটা প্লে স্টোর থেকে তোমরা প্লে স্টোর থেকে দেখবে একটা তোমরা অ্যাপ পেয়ে যাবে সেখানে দেখবে রিডিউস রিডিউস দেখবে আছে যে রিডিউস সাইজ এরকম একটা অ্যাপস আছে রেডিউস তো সেই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা কিন্তু এই ছবির তোমাদের যে ইমেজ এবং তোমাদের যে সিগনেচার সেটা সাইজটা কমিয়ে নিতে পারবে তারপরে কি করতে হবে এখানে টিক দিতে হবে আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে দেওয়ার পর তুমি যদি সাবমিট করো এখানে সাবমিট অপশানে সাবমিট করলেই তোমাদের যে নেক্সট পার্ট সেটা হচ্ছে অ্যাকাডেমিক আসবে অর্থাৎ অ্যাকাডেমিক তোমার ধরে নাও তুমি নাইন টেনের ফর্ম ফিল করতে চাইছো সেখানে তোমার বিয়ের যে নাম্বার সেটা দিতে হবে কোন ইউনিভার্সিটি থেকে দিতে হবে কত সালে পাস আউট সেটা দিতে হবে ওকে তো সমস্ত কিছু নাম্বার ডিটেলস এবং বিএডের নাম্বার দিতে হবে সমস্ত কিছু তুমি যতগুলো রয়েছে সেগুলো অবশ্যই একটা একটা করে ফিল আপ করতে হবে তারপরে এরকম যেমন আমরা এখানে দেখে নাও যে সেলফ ডিক্লারেশনের ফিল আপটা করলাম এই যে আই হিয়ার বাই তো এরকম তোমরাকে সেলফ ডিক্লারেশনে ফিল আপ করতে হবে তারপরে কিন্তু তোমাদের পেমেন্টে গিয়ে নেক্সট যে সাবমিট করার পর মেক পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে তাহলে এই ছিল তোমাদের ডিটেলস তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে কোনো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ফর্ম ফিল আপের যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা আমাদের যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে আমি অল ডিটেলসে সেখানে জানিয়ে দেব যে কিভাবে কি করবে না করবে পরবর্তীতে ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে নাও আর আমাদের চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের তোমরা ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের অল ডিটেলস কিন্তু তোমরা প্রিপারেশনের সমস্ত কিছু তোমাদের হেল্প করা হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর অবশ্যই চ্যানেল বন্ধুদের সঙ্গে ভিডিওটি একবার করে শেয়ার করে নাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং